এই ক্লাসে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা প্যারাগ্রাফ রাইটিং এর যে কোশ্চেন সেই কোশ্চেনটি দেখে নিই। রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো অন দা ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণের গুরুত্বের ওপরে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টস গুলো ব্যবহার করো। প্রথম পয়েন্টস রয়েছে ইন্ট্রোডাকশন, তারপরে রয়েছে ব্রিংস রেন, তারপরে রয়েছে প্রিভেন্ট সয়েল এরোশন, তারপরে রয়েছে ডিক্রিজেস এয়ার পলিউশন, তারপরে অ্যাডস টু বিউটি অফ নেচার, আর অবশেষে রয়েছে কনক্লুশন। এবার আমরা এর যে অ্যান্সার সেই অ্যান্সারটা চলে যাব। তো এই অ্যান্সারটা মোটামুটি 130 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করা হয়েছে। দেখো উত্তরটা, প্রথমে আমরা হেডিং দিয়ে দেবো ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, তারপরে আমরা শুরু করছি এইভাবে, ট্রি প্ল্যান্টেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিভিটিস টু মেক আওয়ার আর্থ গ্রিনার, লাভলিয়ার অ্যান্ড হেলদিয়ার। অর্থাৎ বৃক্ষরোপণ হলো সবচেয়ে ভালো কাজগুলির মধ্যে একটি, যে কাজগুলো আমরা করে থাকি আমাদের পৃথিবীকে গ্রিনার মানে আরো সবুজ, লাভলিয়ার মানে আরো বেশি প্রাণবন্ত, অ্যান্ড হেলদিয়ার এবং আরো বেশি স্বাস্থ্যবান করে তোলার জন্য। পরের লাইন, উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স, আমরা আমাদের অস্তিত্বের কথা ভাবতেই পারি না অন দা আর্থ পৃথিবীতে উইদাউট ট্রিজ, গাছপালা ছাড়া। ট্রিজ গাছেরা কভার কভার করে এ গ্রেট ডিল মানে প্রচুর পরিমাণ অফ আওয়ার ফুড ডেফিসিয়েন্সি, আমাদের খাদ্যের অভাব, অর্থাৎ আমাদের খাদ্যের অভাবের বড় অংশ এই গাছপালা পূরণ করে থাকে। কিভাবে? বাই প্রোভাইডিং ফ্রুটস, ফলের যোগান দিয়ে, অ্যান্ড ভেজিটেবলস এবং শাকসবজির যোগান দিয়ে। দে সাপ্লাই, তারা সাপ্লাই করে বা সরবরাহ করে টিম্বার, কাঠ ফর ভেরিয়াস ইউজেস, বিভিন্ন ব্যবহারের জন্য। ট্রিজ ব্রিং রেন, গাছেরা বৃষ্টি নিয়ে আসে, বা প্রিভেন্ট সয়েল এরোশন, কিন্তু যেটা সয়েল এরোশন বা যেটাকে বলা হয় মৃত্তিকা ক্ষয় সেটাকে রোধ করে। মেনি কাইন্ডস অফ মেডিসিনস আর প্রিপেয়ার্ড, অনেক রকমের ওষুধ তৈরি করা হয় ফ্রম লিভস, পাতা থেকে, রুটস, শেকড় থেকে, অ্যান্ড বার্কস অফ ট্রিজ, এবং গাছের ছাল থেকে। তারপর দেখা বলছে যে ট্রিজ ডিক্রিজ এয়ার পলিউশন, গাছেরা বায়ু দূষণ কমিয়ে দেয় বাই কনজিউমিং কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে ফ্রম এয়ার, বাতাস থেকে, অ্যান্ড হেল্প ইন কিপিং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স, এবং ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেই ব্যালেন্স রক্ষা করতে সাহায্য করে। অ্যাবভ অল, সর্বোপরি, ট্রিজ অ্যাড বিউটি টু নেচার, গাছেরা প্রকৃতিতে সৌন্দর্য যোগদান করে মানে সৌন্দর্য বাড়িয়ে তোলে, প্রকৃতির সৌন্দর্য গাছেরা বাড়িয়ে তোলে। ইন প্রপোর্শন টু আওয়ার টোটাল ল্যান্ড এরিয়া, আমাদের সামগ্রিক স্থলভাগের যে পরিমাণ তার শতাংশ বিচার করতে গেলে আওয়ার গ্রিন ফরেস্ট আর নট সাফিসিয়েন্ট, আমাদের সবুজ জঙ্গল কিন্তু যথেষ্ট নয়। বিসাইডস, তাছাড়া, পিপুল আর কাটিং ডাউন ট্রিজ, লোকেরা গাছপালা কেটে ফেলছে র্যান্ডমলি মানে যথেচ্ছ ভাবে। ইন অর্ডার টু প্রিজার্ভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে রক্ষা করতে, উই শুড প্ল্যান্ট ট্রিজ অন এ লার্জ স্কেল, আমাদের উচিত প্রচুর পরিমাণে গাছপালা রোপণ করা। দ্য গভর্নমেন্ট শুড অলসো এনকারেজ পিপুল, সরকারেরও উচিত লোকজনকে উৎসাহিত করা ইন দিস টাস্ক বা ইন দিস ওয়ার্ক, এই কাজে। তাহলে এটাই ছিল এই ক্লাসের আলোচনা। যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক করবে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে। বাই।